হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি। ম্যাডাম, আমি আমার ওয়াইফকে নিয়ে কিছু কথা বলতে চাই। ওয়াইফ কোথায় মরতে, কাছে বসা নাকি? ওয়াইফ এখন হসপিটালাইজড, মানসিক রোগী। ও আচ্ছা, ওকে। আমি একটু বলি, আমার ডাক্তার দেখাইছি, দেখে বলছেন বাইপোলার মুড ডিসঅর্ডার রোগী। হ্যাঁ, বিএমডি। হ্যাঁ জি জি, বিএমডি। 2013 সাল থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। তাকে তাকে আমরা মানে ডাক্তারকে দেখাই, নিয়মিত দেখাই। ডাক্তার বলছেন বাইপোলার মুড ডিসঅর্ডার, কিন্তু সমস্যা হলো রোগী ওষুধ খেতে চায় না, বলে যে আমি তো সুস্থ আছি, আমি কেন ওষুধ খাবো, তোমরা কেন আমাকে ওষুধ খাওয়াও। তারপরে যখন ওই ছন্দ প্রবণতা থাকে, উচ্চশৃঙ্খলা আক্রমণাত্মক আচরণ, ঘুম কম হয়, বিশেষ করে ফেসবুকিং এ থাকে বেশি, বাচ্চা আমার সাথেও খারাপ ব্যবহার, এত বেশি অত্যধিক কথা বলে উনি। এইসব কারণে আমরা একটু অশান্তির মধ্যেই আছি। তার এখন গত 16 তারিখে আমরা ভর্তি করিয়েছি। কোথায়, কোন হাসপাতালে নাকি রিহ্যাবে? মানসিক মানসিক হাসপাতাল। ওকে, মানসিক হাসপাতাল, যেটা জাতীয় মানসিক ইনস্টিটিউট, ওটা না, এটা না, পুরো একটা বৃহত্তর জেলা মানসিক হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, এটা খুব সুনাম আছে আর কি। কি, আচ্ছা কি নাম ওটার? ওটা বগুড়া মানসিক হাসপাতাল। বগুড়া মানসিক হাসপাতাল, আচ্ছা। জি জি, তুমি কি জানো এটা? জি ম্যাডাম। আচ্ছা, আমরা না, আমি তো শুনিনি আসলে। আমি আমার জানা মতে যে একটা এনআইএমএইচ আছে বাংলাদেশে, মানে ঢাকায়, বগুড়াতে আলাদা মানসিক হাসপাতাল করা হয়েছে। আছে মাদকাসক্তি। কতদিন আগেকার? এটা কি মাদকাসক্তি কেন্দ্র আসলে? না, মাদকাসক্তি এবং মানসিক হাসপাতাল। হ্যাঁ, মোট কথা শুধু মানসিক হাসপাতাল না, এটা কি প্রাইভেট তো? হ্যাঁ হ্যাঁ, মোট কথা সরকারি আর নাই। বগুড়া মানসিক হাসপাতাল বলতে এটা গভর্নমেন্টের কিছু না আর কি। হ্যাঁ, ওই জন্য আমি একটু অবাক হচ্ছিলাম। ওকে, তো ওখানে ভর্তি আছে এবং তার চিকিৎসা চলছে? ওখানে ওখানে চিকিৎসা চলছে, ভালোই চিকিৎসা চলছে। 2 সপ্তাহ পর পর ক্লোফিক্সিয়া রিপোর্ট আছে, ওই ইনজেকশন দেয়, তাছাড়া অন্যান্য ওষুধপাতি দেয়, পার্কিনিল। তারপরে ঠিক আছে, ওষুধের নাম বলার দরকার নেই। মানে কতদিন ধরে অসুস্থতাটা শুরু হয়েছে স্ত্রী? অসুস্থতা শুরু হয়েছে আমার ফার্স্ট বেবি যখন 2012 সালে হয়, 13 সাল থেকে এই সিনড্রোমটা শুরু হয়েছে। ফার্স্ট বেবি হওয়ার পর থেকে? জি জি। এর আগে ছিল না? এর আগে আমি অতটা লক্ষ্য করেছি, কিন্তু এইভাবে আমি পাইনি। ফার্স্ট বেবি ইস্যু হওয়ার পর থেকেই আমি এটা পাই, এবং ডাক্তারের সমাপন হয়, ডাক্তার তখন আইডেন্টিফাই করেন যে বিএমডি। হ্যাঁ, আচ্ছা, বিয়েটা কি মানে পছন্দের বিয়ে নাকি ফ্যামিলি থেকে হয়েছিল? এটা আসলে একটু পছন্দ করেই হয়েছিল। আচ্ছা, ও কি করতো, ও কি পড়াশোনা করেছে কিছুটা? পড়াশোনা মাস্টার্স পাস, ইংলিশ অনার্স মাস্টার্স। ওকে, সো ইংলিশে অনার্স মাস্টার্স করেছে, কিন্তু ওর আগে যে মানে কোনো সমস্যা আগে ছিল কিনা সেটা বোঝা যায়নি। আমি ওইভাবে পাইনি, বোঝা যায়নি। জি জি। জি ম্যাডাম। প্রথম বাচ্চাটা হওয়ার সময় কতদিন পরে হলো বিয়ের? বিয়ের 3.5 বছর পরে প্রথম বেবি হয়েছে। আচ্ছা, তার আগে একেবারে সুস্থ ছিল? জি জি, তার আগে ছিল, কিন্তু তার আগে দেখতাম যে রাগও বেশি এবং সন্দেহ প্রবণতা বেশি, এই দুইটাই দেখতাম। চাকরি করতাম আমি, একটা বাসা নিয়ে থাকতাম, বলতো যে ওখানে কি অন্য মেয়ের সাথে কোন সম্পর্ক আছে কিনা, অথবা এইসব হাজবেন্ডকে নিয়ে সন্দেহ হতো। জি জি, আমি তো সপ্তাহে সপ্তাহে আসতাম, অবিশ্বাস হতো। হ্যাঁ, আমি গভর্নমেন্ট সার্ভিস করি আর কি। ওকে, ও ওর পরিবারের কি কেউ আছেন মানসিক অসুস্থ?
আমি শুনতে পেয়েছি ওনার ফুবু একটু মানসিক সমস্যা ছিল, তবে শ্বশুর শাশুড়ির মধ্যে এমন কোনো প্রবলেম নাই। ফুবু ছিল অসুস্থ? জি জি অসুস্থ, এবং উনি এখনো স্টিল অ্যালাইভ। হ্যাঁ, মানে অনেক সময় বংশগতভাবে বেশি আমরা দেখি তো আমরা পাই, ওই জন্য জিজ্ঞেস করছিলাম। তাহলে মানে ওর আর ছেলে মেয়ে আছে? আমার আমার বাচ্চা, হ্যাঁ বাচ্চা তো আছে, আমার দুইটা বাচ্চা, দুইটা মেয়ে। মেয়ে? আচ্ছা, ওদের বয়স কত? বড় একটা 12 বছর 10 বছর। আচ্ছা, ওকে। তাহলে এই যে অসুস্থ হলো, প্রথমবার হসপিটালাইজড হলো, এর আগে হসপিটালে আর দেওয়া হয়নি? না, হসপিটালাইজ 1.5 বছর 2 বছর পর পরই হসপিটালাইজড হয়ে আসছে 13 সাল থেকে। আচ্ছা আচ্ছা, ওকে। এখনো বর্তমানে আমি যেটা বললাম গত মাসের 16 তারিখ। হ্যাঁ, মানে যখন বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন হাসপাতালে দিতে হয়। আরো একটা ঘটনা বলি, সময়টা আসলে আমি নিতে যাচ্ছি 2-1 মিনিট যদি দেন কৃতজ্ঞ হব। সেটা হলো যখন সিন্ড্রোমটা বেশি হয় তখন সে হসপিটালাইজড হতে চায় না, আমরা খুব জোর করে নিতে হয় আর কি, আমরা জোর করে মানে ফোর্সফুলি নিতে হয়, মানে খুব অমানবিক ভাবে নিয়ে যেতে হয়। অমানবিক হয় নাকি যেটা আর কি বলার মতো না, ওই ওখান থেকে আমরা ফোন দিই, ওনাদের লোকজন এসে এখান থেকে নিয়ে যান। সেটাই, জোর করে নিয়ে যেতে হয়, খুব খুব আপত্তি করে, কিন্তু আপত্তিটা তখন আর শোনার জায়গাটা থাকে না। তারপরে যখন সুস্থ হয়ে আসবে, সম্ভবত ঈদের আগেই নিয়ে আসবো, ডাক্তারকে দেখাবো 2-1 মাস। আমি এখন পর্যন্ত সাক্ষাৎ করিনি, ফোনও করিনি, দেখাও করিনি। আমি যদি যাই, উনি যদি দেখা করি, উনি বলবেন যে আমি বাসায় যাবো, আমাকে নিয়ে যাও তাড়াতাড়ি এখান থেকে। যত আমি কন্ডিশন দিব সব কন্ডিশনই মেনে নিবে, কিন্তু এখানে আসার পরে 2 সপ্তাহ ওষুধ খাবে, ওষুধ খাওয়ার পরে আর খেতে চাইবে না, আবার অসুস্থ হয়ে যায়। আর তার একটু বলি, আমার শ্বশুর তো মারা গেছে, আমার বাবা মাও মারা গেছেন, আমার শাশুড়ি আছেন, আর আমার একটাই শালা, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। আমার এত ডিটেল দরকার নাই আসলে, ঠিক আছে। হ্যাঁ, তো আজকে আমাদের প্রশ্নটা কি আমাদের কাছে? প্রশ্নটা হলো, আমার শ্যালক বলেছিল যে ভাইয়া, ডাক্তারকে দেখানোর পরে আপনি যে আপনার সাথে আমি কথা বলতেছি, এই ম্যাডামের সাথে সাইকোলজি মানে কাউন্সিলিং করার জন্য ঢাকাতে গিয়ে আমার আপুকে একটু দেখানো যায়, কিন্তু ও যেতে চায় না, অস্বীকৃতি জানায় আর কি। আচ্ছা, এখন আপনার কাছ থেকে আমরা দিক নির্দেশনা চাই, কি করব? হ্যাঁ ঠিক আছে, আমাদের তো অতিথিরাও আছে, ওদেরও বক্তব্য থাকবে, ওরা সবাই প্রফেশনাল। আমি লাইভে আছি। হ্যাঁ ঠিক আছে, ওরা একটু প্রশ্ন করতে পারে। জি জি শিওর, কোনো প্রশ্ন থাকলে করো। আমার একটি জানার বিষয় ছিল যে কাউন্সিলিং আসলে হচ্ছে কিনা, আপনি কি এর আগে কাউন্সিলিং হয় নাই তার মানে বোঝা গেল আপনার লাস্ট কোশ্চেনে, শুনছেন? হ্যালো হ্যালো, জি জি শুনছি। মানে এর আগে যে হসপিটালে ভর্তি রাখতেন ওইখানে কাউন্সিলিং হতো কি জানেন? আগে 13 সাল 14 সাল 15 সালে হতো না, কিন্তু এখন হয়, যেখানে ভর্তি করছি এখানে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হয়তো মিস করে গেছি, ওনার বয়সটা কত বল? বয়সটা হলো 36 ইয়ার। 36, আর প্রবলেমটা দেখা দেয় আজকে থেকে 9 বছর আগে, 2013 সাল থেকে। আর কোনো প্রশ্ন নেই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অতিথিরা নিশ্চয়ই আলোচনা করবে, আমরা সঙ্গে থাকলে ভালো হয়, কেমন? অনেক অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে খুব চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হচ্ছে সবাইকে, আমরা আলোচনা করছি। সো বুশরা, বলতে চাও আগে? আমি এই জায়গাটাই বলতে চাচ্ছিলাম যে অনেকদিন থেকেই কিন্তু এটা যে প্রপার কাউন্সেলিং, যে সাইকো এডুকেশন, এগুলো দিলে পরে দেখা যায় যে মেডিসিন খাওয়ার প্রতি আগ্রহটা জন্মায়, সেটা গ্যাপ আছে আমার কাছে মনে হচ্ছে। আপা কোনটা? এই যে কাউন্সেলিং এর জায়গাটা গ্যাপ আছে আমার কাছে মনে হয়েছে। জানা ওষুধও তো খেতে চায়, ওষুধও খেতে চায়, যে ওই যে সাইকো এডুকেশন মানে ওষুধটাও গ্যাপ করে যাচ্ছে, মানে কিছুদিন খাওয়ার পরে ওষুধটা ছেড়ে দিচ্ছে। সো ওষুধের, হ্যাঁ তুমি যেটা একটা ভালো পয়েন্ট বলেছো যে ওষুধে কেন দরকার, সেটা তাকে মানে সে এডুকেশনটা দেয়া হয়েছে কিনা, যেহেতু মাস্টার্স করা ইংলিশে, যখন নরমাল ভালো থাকে তখন যদি সে নিতে পারে যে ওষুধটা আমাকে এইভাবে ভাবে কিভাবে কেমিক্যাল মানে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে ওষুধ, এবং কি 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 জিনিস ইমব্যালেন্স হয়ে যায়, কোন কেমিক্যালগুলো ইমব্যালেন্স হয়, কোন কেমিক্যালগুলো কমে যায়, কোনটা বেড়ে যাচ্ছে, এটা যদি তাকে একটু সুন্দর করে সায়েন্টিফিক্যালি বোঝানো যায় তখন সে কিন্তু ওষুধের মর্মটা বুঝতে পারবে আর কি। কিন্তু আমরা জানি না আসলে সেগুলো বলা হচ্ছে কিনা।
এটাই বলার আছে তোমার। এটাই বলার ছিল। কামাল আমি জাস্ট অ্যাড করব যে যেহেতু বলেছে বাইপোলার মুড ডিসঅর্ডার, তার মানে ওনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সাথেই কনসাল্ট করা হয়েছে এবং উনি ওষুধ খাচ্ছেন। এটা যেহেতু ঢাকার বাইরে বগুড়া এবং প্রাইভেট, এটা অবশ্যই একটু ওনারও দায়িত্ব যে চিকিৎসাটা ঠিকমতো হচ্ছে কিনা এবং সেখানে সাইকিয়াট্রিক কনসালটেশন হচ্ছে কিনা, ডাক্তার যারা আছেন তারা দায়িত্বশীল কিনা। এক দ্বিতীয় বিষয়টা হলো বাইপোলার মুড ডিসঅর্ডার, এটা যেহেতু সাইকোটিক মানে এমন এক ধরনের রোগ যেখানে আসলে ব্যক্তির নিজের ওই ধারণাটা থাকে না যে আমি যে অসুস্থ, অন্যরা ঠিকই বুঝতে পারে কিন্তু নিজে মনে করে যে আমি তো ঠিকই আছি। তো এই ক্ষেত্রেও তাই হচ্ছে। তো ওনার ভেতরে কিন্তু সেই মানে ইনসাইট অন্তর্দৃষ্টি যেটা নিজে বোঝার এই জিনিসটা নাই, এটা আসবে তখন যেটা বুসরা বললেন যে ওনাকে উনি যখন সুস্থ মানে স্টেবল অবস্থায় থাকবেন তখন ওনার সাথে কিছু সেশন নেওয়া এবং ওনাকে বোঝানোর চেষ্টা করা। উনি যেহেতু মাস্টার্স পাস করেছে ধরে উনি যথেষ্ট বোঝার মতো ক্ষমতা অ্যাবিলিটি মানে বুদ্ধিমত্তা অনেক উঁচু মানের, তো উনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে যদি বগুড়াতে সেই ধরনের মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার মতো সাইকোথেরাপি দেওয়ার মতো ব্যক্তি কেউ না থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে একটু ঢাকায় এসে মাসে একবার করুন, বগুড়া খুব বেশি দূরে না, ঢাকায় এসে যদি কনসাল্ট করতে পারেন মানে প্রতি মাসে একবার করে এসে আসতে পারেন। এমনকি রাজশাহীতেও আছে সেবা, তো ঢাকা বা রাজশাহী যেখানে ওনার সুবিধা হয় সেখানে উনি যেতে পারেন সাইকোথেরাপির জন্য। সাইকোথেরাপির জন্য কারণ ওষুধটা চলবে, ওষুধটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, পাশাপাশি ওনার কিছু ওষুধের ডোজগুলো না মনিটর করতে হয়। এটা খুব ভালো হয়। আরেকটা যেটা উনি চাইলে ঢাকাতে এবং আরও একজন সাইকিয়াট্রিস্ট কাউকে দেখিয়ে ওষুধের ডোজ এবং জিনিসটা কনফার্ম করে নেওয়া যে ঠিক মতো সব আছে কিনা, কারণ অনেক সময় বাইপোলারদের আমি দেখেছি অ্যান্টিডিপ্রেশন খেলে আবার ম্যানিক ফেজটা অনেক বেশি কাজ করে, তখন উত্তেজিত হয়ে যায় বেশি, তো অ্যান্টিডিপ্রেশনের ফেজ এটাও মনিটর করতে হয় রেগুলারলি। এটাও একটা বিষয়। আরেকটা হলো যে ওষুধের ডোজ যদি একটু কম হয় সেটা এক ধরনের প্রবলেম ক্রিয়েট করে, বেশি হলে মানে একটা খুব ড্রাউজি থাকবে, তখন যেটা হয় যে ওষুধ খেতে চাইবে না, রিফিউজ করবে। তো এই জিনিসগুলো একটু ওনার আরেকটু যদি কনসাল্ট করেন, উনি যদি সম্ভব হয় ঢাকায় এসে নিয়ে আসা, প্রেসক্রিপশনগুলো নিয়ে আসা এবং এই বিষয়ে আরও পরামর্শ নেওয়া, সেটা ওনার জন্য কাজে দিতে পারে। একটা যেটা মাথায় রাখতে হবে, চিকিৎসা এটা দীর্ঘমেয়াদি এবং এটা মানে চিকিৎসার সময় সময় ওঠানামা করতে হবে, কিছু সময় উনি খারাপ হবেনই, পরিবারকে এটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী সাপোর্টটা দিয়ে যেতে হবে। পাশাপাশি ওষুধের পাশাপাশি ওনার একটু মানে মনোবৈজ্ঞানিক চিকিৎসা যেটা আমরা বলি সাইকোথেরাপি বা কাউন্সেলিং, সেটাও একটু দরকার হবে ওদের ক্ষেত্রে। যেটা দেখা যায় যে যদি লাইফে কোনো স্ট্রেস আসে তখন এটা বেড়ে যায় আর কি। একটু অ্যাড করতে চাচ্ছিলাম, এটা যেহেতু একটু লং টার্ম এবং এটা মানে একটু মেডিসিনও এবং সাইকোথেরাপি একদম প্রপার ওয়েতে খেতে হবে, তো এই যে ওনার যে আচরণগুলো পরিবর্তন ঘটে এবং ফ্যামিলির উপরে একটা কিন্তু এফেক্ট পড়ে, এই জন্য ফ্যামিলিরও হেল্প লাগবে। ফ্যামিলিরও হেল্প লাগবে। থ্যাংক ইউ, ইটস এ গুড পয়েন্ট।